নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত। সবাইকে শুক্রবার জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। দেখো, নতুন ফ্ল্যাটে এখন সকাল সন্ধ্যে চা খাচ্ছি, চা করে দুজনে খেয়ে নিলাম, তারপর এই ফ্ল্যাটে চলে আসলাম। এসে অনেকটা টক দই ছিল বলে ওর বাবা আজকেও বললো যে টক দই দিয়ে চিড়ে মেখে দিতে। টক দই দিয়ে মেখে দিলাম, আর যে গোটা পেঁপে, পাকা পেঁপে কিনেছিলাম সেটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে টিফিন বক্সে দিয়ে দিলাম। আমি যখন খাই তখন বিট নুন দিয়ে খাই, খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা দিয়ে দিই তো, ওই জন্য বিট নুনটা দিই না, জল হয়ে যাবে কেটে। তারপর একটা টুথপিক দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিই, পেঁপেগুলো খেতে পারে। এরপর অনেকগুলো কাজকর্ম করে নিলাম, কাজকর্ম করলাম অনেক, দুটো তিনটে ফোনও আসলো, জানো তো, কথা বলতে গিয়ে একটু দেরিও হয়ে গেল। তারপর ছেলে আজকে আর খাবে না টক দই দিয়ে চিড়ে, ওকে দিলাম ম্যাগি, আর আমি খেলাম টক দইয়ের মধ্যে একটু চাট মশলা নিলাম, একটু শশা কুচি নিলাম, নিয়ে মুড়ি দিয়ে, ব্যাস, কিচ্ছু না, চিনি টিনি কিচ্ছু না, এটা দিয়ে খেয়ে নিলাম। তারপর আমি চেষ্টা করছিলাম যে রংটা আজকে একটু করব, ওই যখনই করব ভাবছিলাম, রং টং বের করলাম, তখনই ওই ফোন আসলো। এবার পরপর দুটো তিনটা ফোন আসলো, তো কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, তারপর আর রংটা করতে পারলাম না, দেরি হয়ে যাবে। তারপরে সকালে যে চায়ের বাসন টাসন, সেগুলো না সকালে আর ধুতে পারি না, ওই ঘরে কি হয় সঙ্গে সঙ্গে কাজ করতে করতেই ধুতে পারি, আর এখানে তো খেয়েই ওই ঘরে চলে যাই দৌড়ে দৌড়ে জল খাবার বানানোর জন্য, ওই জন্য চায়ের বাসনটা থাকে, পরে এসে আমি যখন ঘরটার মুছি বা ঘরটা ঝাড় দিই তখনই বাসনগুলোকে আমি ধুয়ে রাখি। তারপর এসে বাসনগুলোকে ধুলাম, আর এই যে দোহারটা আর কি, এটাকে আজকে কাচবো, গরম জলে একটু ভেজাবো, সার্ফ দিয়ে একটা একটা করে কাচছি, সবগুলো না মেশিনে দেওয়া যায় না, কাচাকাচি করব। তারপরে একটুখানি পঞ্জিকাটা না দরকারে একটুখানি নাড়াচাড়া করছিলাম, খাটটাটগুলো ঝাড়ঝুড় দিয়ে নিলাম। তারপর বলে না যেদিনকে দেরি হয় সব কিছুতে দেরি হয়, খাটের থেকে অনেক কিছু দুদিন ধরে বের করা আছে, মানে যেগুলোকে বাদ দেব, শীতের জিনিস টিনিস কিছু না এক্সট্রা আছে, ছেলেরও ছোট হয়ে গেছে, আমিও পড়তে পড়তে মানে অনেক পড়েছে, অনেক, ওর আর কিছু নেই সেই রকম, ওর বাবার অবশ্য সেরকম কিছু নেই, আমার আর ছেলেরই অনেক কিছু এরকম বাদ দিয়ে যেগুলোকে আর কি কোথাও ফেলে আসবো বা রেখে আসবো, ওই ওর আমার ছেলে স্কুলের সামনেই বাঞ্জারাগুলো থাকে ওখানে ফেলে আসবো, সেইগুলো করতে গিয়েও আমার অনেক সময় হয়ে গেল। তারপর ওই ঘরটাকে আজকে আর মুছলাম না, নতুন ফ্ল্যাট মুছিনি, এই ঘরটাকে মুছলাম, কারণ এই ঘরে ঠাকুর থাকে তো রোজ মুছতেই হয়, না মুছলে হয়ই না ঠাকুর থাকে বলে। এবার ঘরটাকে মুছে চানটা করে নিলাম, আজকে মঙ্গলবার ছিল, বাজরংবলীকে ছোলা ভেজানো ছিল, ছোলা দিয়ে গুড় দিয়ে পুজো করে নিলাম, পুজো টুজো করে তারপর খিচুড়ি করলাম ঝটপট করে, ওই যে ডাল পরোটা করব বলে ছোলার ডাল ভিজিয়ে রেখে আর করিনি, সেটা ফ্রিজেই ছিল, কিছুটা ছোলার ডাল কিছুটা মুগ ডাল দিয়ে খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলু ভাজা করলাম মুচমুচে করে। আর এই দেখো, আমার হাজব্যান্ড প্রত্যেক দিন এখন মিলেট খেয়ে যায়, দেখানো হয় না জানো তো, এইটাকে ভিজিয়ে যায় ও যাওয়ার সময়, মানে আমি তো আন্দাজে আন্দাজ পাই না কতটা দেবো না দেবো, বেশি দিয়ে ফেলবো, ওই জন্য ওর মতন ও ভিজিয়ে যায়, আমি সেটাকে বলেছে শুধু জল দিয়ে সেদ্ধ করবে, মানে ভাতের বদলে এখন এটা খায়, অফিসে খায় হচ্ছে শ্যামা চালের ভাত, ওই ফেনা ফেনা ভাত, তাই দিয়েই তরি তরকারি মাছ সব খাচ্ছে, জানি না বাবা কী স্বাদ পায়। আবার এই মিলেট দিয়েও রাত্রিরে কিন্তু যা তরি তরকারি থাকছে, বলছে তুমি যা রান্না করো আমার জন্য আলাদা কিছু করতে হবে না, তাই দিও, শুধু আলুটা খেতে চায় না, আলু দিলেই একটু বকবক করে, তো ওই জন্যে না রাত্রে আবার এখন আবার একটা কিছু করছি, হয় ভেন্ডি আলুর চচ্চড়ি বা পাঁচমিশালি তরকারি, মানে আলুটা কম দিই আর কি। এবার দুপুরে যা করছি তো দুপুরে হয়ে যায়, রাত্রে আবার একটা তরকারি করছি, যে কারণে আরও সময় পায় না। এই দেখো, এইগুলো হচ্ছে মিলেট, মানে সেই শস্যের থেকে ছোট, পোস্তর থেকে বড়। একটা ভিডিওতে আগে দেখিয়েছিলাম, তবুও হয়তো অনেকে দেখোনি, তাই আবার দেখাচ্ছি, মানে তোমরা দেখেছো কি না জানি না, আমার জীবনে এটা ফার্স্ট টাইম দেখা। মিলেট জোয়ার বাজরার আগেই এটা নাম শুনেছে, কিন্তু মিলেট জিনিসটা কিন্তু অতটা শুনিনি। এরকম পাঁচ প্যাকেট অনলাইনে আমার ওই কী বলবো হিটলার এনেছে, এটা খাবে এখন, ভাত খাবে না,
ভাত খাবে না, রুটি খাবে না, এই খাবে, অফিসেও ওইগুলো খাবে, বাড়িতে ওইগুলো খাবে। তা আমি আমি বলছি, আমি যে আমার জ্বালানোর যত কিছু টেকনিক আছে না, তুমি 16 গলা পূর্ণ করছো সব জ্বালানোর জন্য। একবার ভাত করো ছেলের জন্য, রাত্রে আবার রুটি করো, আমার রুটি করো, এইগুলো করো, আবার তরকারি করো, যাকে আর কিছু বলা যাবে না বলে রাগারাগি করবে। এরপর খাওয়া দাওয়া সেরেই দরকারে যাচ্ছে, খুব দরকারে ব্যাংকে যেতে হবে। এবার দেখো দুপুরবেলাটা না একদম খা খা করে রাস্তাঘাট, আর এই সময় টোটো তো পাওয়াই যায় না, আর যা রোদের তাপ। আর আমার ভুল কি হয় জানো তো, কোথাও বেরোনোর আগে ভীষণ টেনশান হয়, আর বিশেষ করে ব্যাংক ফ্যাংকে তো আমি যাই না, যা করার ওর বাবাই করে, যেহেতু মানে করা অভ্যাস নেই বলে না আমি সব ভুলেও গেছি। সত্যি বলছি, মানে আমি এটিএম থেকেও টাকা তুলতে পারি না, ভুলে গেছি, না করতে করতে যা হয়। এবার গিয়ে তো একটুখানি আমি মানে নার্ভাস হয়ে যায়, তাই অসুবিধা হয়নি, একটু দরকারে লকারেই গেছিলাম। ওর বাবা এক ব্যাংকের স্টাফকে আর কি, ক্লারিক্যাল স্টাফকে ফোন করে দিয়েছিল, বলেছিল যে আমি যাব। এবার ফোনটা করেছিল বলে ঝটপট হয়েছিল, আমার কোনো অসুবিধা হয়নি। ঝটপট আমার কাজ মিটিয়ে অনেকটা হাঁটলাম, দুপুরবেলা না পাওয়া যায় না। তারপর দেখলাম এক বয়স্ক কাকু আছেন টোটোতে, প্রথমে উনি বলছিলেন যাবেন না, তারপরে যখন বললেন কত দূর, আমি বলছি এই তো কাছে, তো তারপরে আসলেন। তারপরে বাড়ি এসে একটুখানি রেস্ট নিলাম, টানা ঘুম দিলাম। তারপর মঙ্গলবার সন্ধ্যাবেলায় গোরগুল কর্পূর ধুনো টুনো দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। দিয়ে ধুনোটাকে আগে সারা ঘর আমি দেখাই, ঘর দেখায় একদম নতুন ফ্ল্যাটের সামনে অবধি নিয়ে যায়, পুরোটাকে দেখায় ধুনোটা, নাহলে শুধু ঘরে থাকলে তো ধোয়া হয়। তারপর হনুমান চালিশাটা পড়ে নিলাম, হনুমান চালিশাটা পড়ে তারপরে ঠাকুরের বাসনগুলোকে মেজে রাখি পরের দিনের জন্য। ঠাকুরের বাসনগুলো যদি না মাজি না, পরের দিন এমনি কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায়, ওটাতে আরও দেরি হয়ে যায়। এরপর সকালে ওর বাবাকে যে পেঁপেটা কেটে দিয়েছিলাম, আমার সেটা সারাদিনের, আজকে বলছি না, এত ফোন টোনে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম খেতেই পারিনি, সেইটাকে এই সন্ধ্যাবেলায় ঢেকে রেখেছিলাম, অবশ্য কাটলাম, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিট নুন ছাড়িয়ে এই সন্ধ্যাবেলায় আমি খাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।